আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজ আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ এই ছোট্ট চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আর যারা পেজ থেকে দেখবেন অবশ্যই কিন্তু পেজের লাইক ফলো দিয়ে রাখবেন। সাত একা একা সে সকালে কোনো কিছুই খাবে না, ওকে জোর করে কোনো কিছু সহজে খাওয়ানো যায় না, চানাচুর আর বিস্কিট নিয়ে বসে গেছে। ওকে ভাত ব্যতীত কোনো দিনই সে তুলে খাওয়াতে হয় না, শুধু ও ভাতই আর কি মানে তুলে খাওয়াতে হয়। অনেক সময় ভাতও সে একা একা খায়, না হলে বাকি জিনিসপত্র সে একা একাই খেতে পারে। আলহামদুলিল্লাহ, সবাই স্বাদের জন্য দোয়া করবেন। কিন্তু রাতে ও খেলতে গিয়ে অনেক কষ্ট মানে ব্যথা পাইছে আর কি, ছোটাছুটি করতে গিয়ে। আর মোটামুটি ধরতে গেলে আমাদের বাসা এখন যা জিনিসপত্র মানে চলাফেরা করা ওর জন্য কষ্টকর। আমরা তো বড় মানুষ, দেখে শুনে হাঁটতে পারি, আমাদের কোনো সমস্যা হয় না, কিন্তু ওর হাঁটতে গেলে এখানে ধাক্কা খায় ওখানে ধাক্কা খায়, এটা ওর জন্য খুবই কষ্টকর। এখন কোনো কিছু করার নাই, কারণ এই এলাকাতে ভালো বাসা পেতে অনেক কষ্ট। আর জানি না আল্লাহ তাআলা এই বাসাতে কতদিন পর্যন্ত আমাদের রিজিক রাখছে, উপরালাই সেটা ভালোভাবে জানে, সেটা তো তিনি নির্ধারণ করে রেখে দিছে। এখন যে ভিডিওর ক্লিপটি দেখবেন, এটা আসলে খুবই কষ্টকর, কারণ ও ব্যথা পেলে সহজে কিন্তু মানে এরকম শুয়ে পড়ে না। কালকে ব্যথাটা পাইছে অনেক, মানে মাথাতে অনেক জায়গা ফুলে উঠছে। প্রথমে পানি দিছিলাম, পানি দিয়েও দেখতেছি ব্যথা মানে ফুলে উঠছে অনেকখানি জায়গা। তারপরে ওকে এভাবে ও নিজেই শুয়ে পড়ছে, তখন এই যে বরফ বোতল মানে দুধের বোতল এভাবে ওর মাথাতে চেপে ধরা হচ্ছে, কিন্তু তারপরে অনেকখানি জায়গা ধরে ফুলে উঠছে। আর বারবার বলতেছে এখানে লাগতেছে, কান্নাকাটি করতেছে। ওকে ভাত খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে হঠাৎ করে বারান্দায় গেছে, বারান্দায় গিয়ে ও দৌড়াদৌড়ি করতেছিল, দৌড়াদৌড়ি করতে করতে হঠাৎ করে আর কি পড়ে গেছে। পড়ে যখন গেছে তখন আমি দেখছি, দেখার পরে ওকে উঠাইছি, কিন্তু তখন থেকে অনেক কান্নাকাটি করতেছিল। কান্নাকাটি করতে করতে হঠাৎ করে আসে আর কি, বাথরুমে গিয়ে পানি দিলাম, পানি দিয়েও কোনো কাজ হচ্ছে না, ফুলে উঠছে। পরে আর কি দিলাম এইভাবে ফ্রিজ থেকে নিয়ে আসছি এরকম পানির বোতল, ছোটো এখানে একটা পানির বোতল আছে, তারপরেও তো দিলাম দুধের বোতল। এইভাবে অনেকক্ষণ পর্যন্ত থাকে, তারপরেও কান্নাকাটি করতেছে। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে মানে বাসা বাড়িতে থাকাটা ফাঁকা জায়গা দরকার, এটা হচ্ছে বড় কথা। ফাঁকা জায়গা না হলে বাচ্চা কাচ্চা খেলাধুলো অনেক সমস্যা হয়ে যায়, সহজে ব্যথা পেলে কিন্তু এমনটা করে না। কালকে সেটাতে মানে খুব ভয় লাগছে আমার, ওই দেখে দিচ্ছে এখানে ব্যথা পাইছে, এখানে ওইরকম আবার চেপে ধরলাম, তারপরে দেখি অন্য জায়গাতে আবার ফুলে উঠছে। মানে আসলে ব্যথাটা কোন জায়গাতে পাইছে সেটা ও নির্দিষ্ট করে বলতেও পারতেছিল না, যখন যেখানে বলতেছে সেখানেই আর কি পানির বোতলের বরফটা সেখানেই ধরতেছি। এভাবে কিছুক্ষণ মানে দেওয়ার পরে তারপরও কান্নাকাটি করতেছে, যখন কান্নাকাটি করতেছে তখন তার কোনো কিছু করার নেই। এমনিতে কিন্তু স্বাদ অনেক শক্ত, সহজে ব্যথা পেলে চিল্লা পাল্লা কান্নাকাটি করে না, ওটা ও নিজেই সামলে নিতে পারে, কিন্তু কালকে যে ব্যথাটা পাইছে সে ব্যথাটা একটু বেশি। শুয়ে আছে এরকম, ও সহজে কিন্তু শুতে চায় না, এক ঘুমাতে গেলে ওর সাথে অনেক যুদ্ধ করে ওকে ঘুম পাড়াতে হয়, কিন্তু কিছু করার নাই। তো সবাই স্বাদের জন্য দোয়া করবেন, আর দোয়া করেন আল্লাহ তাআলা আমাদেরকে কতদিন এই বাসাতে রাখছে রিজিক সেটাও বলতে পারতেছি না, চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ ভরসা। এইরকম পরিস্থিতি কি বলবো আর, আপনাদের সাথে আমার বলার ভাষা নাই। যাদেরই বাচ্চা কাচ্চা আছে তারা দেখে শুনে ভালোভাবে রাখবেন। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।